আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মুলো ভাজব। তো মুলোটা ভাজতে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব আমি তেল, তারপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আমি দিয়েছি। এটা আমি লাল লাল করে ভেজে নেব। এটা বাদামি কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দেব এখানে আমি শুকটি মাছগুলো। পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে গেছে, এখন আমি কড়ার মধ্যে শুকটি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 4-5 কোয়া রসুন বাটা, জিরে বাটা আর ধনিয়া বাটা। জিরে বাটা, রসুন বাটা আর ধনিয়া বাটা আমি এর মধ্যে দিয়ে এটা আমি প্রায় 2 মিনিট এরকম অল্প আসে নেড়ে ছেড়ে নেব। শুকনো মাছের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা মুলোগুলো দিয়ে দেব। এটা আমি ভালো করে এরকম করে নেড়ে ছেড়ে 2 মিনিট এটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মুলোগুলো দিয়ে দেব। এগুলো আমি আগে থেকে ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ পাতা, রসুন পাতা, কিছু রসুন আর পেঁয়াজের পাতা এরকম করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে এটা ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। এর মধ্যে আমি কোনো পানি দেবো না, দেখুন অনেক পানি বাড়ি হয়েছে, এতে সেদ্ধ হয়ে যাবে মুলোগুলো। এখন আমি ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা সরিয়ে এটা উল্টে দেব। নেড়ে এরকম করে নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে দেব। নেড়ে দিয়েছি সবজিটা, এখন আমি ঢাকনা দিয়ে দেব। আবারও ঢাকনাটা সরিয়ে আমি দেখব। আবারও ঢাকনাটা সরিয়ে আবারও উল্টে দেব। কাঠটা আমি বাইর করে দিয়েছি। উনুনের যে আঁচ আছে এই আছে, মুলো ভাজাটা ভালো করে হয়ে যাবে। আবারও নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। মুলোটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে আমি নামিয়ে নেবো। এরকম করে সহজভাবে মুলো ভাজলে অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই এরকম করে ভেজে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। মুলো ভাজাটা আমি নেড়ে দিয়ে 2 মিনিট রেখেছি। ভাজাটা আমার হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে তারপর একটা বাটিতে তুলে নেব। এরকম করে মুলো ভাজলে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়। তো এত সহজভাবে এই মুলো ভাজার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা ভালো লাগে তো সারপ্রাইজ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।